Hello everyone. Good afternoon. ঘরে বসেই শিক্ষা কার্যক্রমের তৃতীয় শ্রেণীর প্রথম ক্লাসটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাসমিমা আক্তার। আমি আশা করছি আমরা যে যেখান থেকে সংযুক্ত হয়েছি সবাই ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। সবাই ভালো আছি তো? তাহলে সবাই মিসকে একটা বিগ স্মাইল দেই তো। পড়াশোনাও তো করতে হবে। আমরা পেন্টিং পরে দেখবো, ক্লাসের শুরুতে আমরা পেন্টিং দেখবো না। আমরা পেন্টিং ক্লাসের শেষে যদি সময় থাকে তখন দেখবো। ওকে ওকে, বলুন তো এখন কোন ক্লাস? আমরা কি জানি এখন কোন ক্লাস? যদি জেনে থাকি মিসকে একটু বই খাতা দেখাই তো, খাতা বই দেখাবো। ওকে, আমাদের এখন বাংলা ক্লাস। তাহলে আমরা যারা বই নিয়ে বসিনি তারা সবাই ঝটপট করে বই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যায়। আজকে ক্লাসের জন্য আমরা ঝটপট করে বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের তো বই লাগছে না। আপনারা আপনাদের আনসার আমাদেরকে কমেন্টের সাহায্যে জানান। ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই রেডি। এবার আমাকে বলুন তো, মিস গতদিন একটি প্রমিস করেছিলেন আপনাদেরকে পাখি ডাকের ভিডিও দেখাবে, মনে আছে? আমি চেষ্টা করব দেখানোর, যদি সাউন্ড শুনতে পান দ্যাটস গুড, আর যদি সাউন্ড শুনতে না পান দেন আই এম সরি। ওকে ওকে, তাহলে চলুন আমরা এখন একটু পড়াশোনা করতে পারি। মিস আপনাদেরকে স্লাইড শেয়ার করবেন, আপনারা যদি স্লাইড দেখতে পান কি করবেন, একটু মিসকে থামস আপ দেখাবে। একটু ওয়েট করুন। ওকে, পেয়ে গিয়েছি। আমরা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছি? যদি স্লাইড দেখতে পারি কি করব, মিসকে একটা থামস আপ দেখাবো। ইয়েস, আমরা সবাই স্লাইড দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকেও পাখিদের কথা পড়ব। চ্যাপ্টারটা শেষ করতে আমাদের অনেক সময় লাগছে, তাই না? কারণ আমরা কি, আমরা কিন্তু অনেক অনেক পাখি সম্পর্কে জানছি। আমরা যদি খুবই দ্রুত পড়ি আমরা তো কিচ্ছু শিখতে পারবো না, তাই একটু স্লো স্লো পড়ছি আমরা। এখন মিস কি করবেন, মিস শুরুতে আপনাদেরকে পাখি ডাকের ভিডিও দেখাবে। সবাই কি দেখতে পাচ্ছি? যদি দেখতে পাই একটু থামস আপ দেখাই তো। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি না? ওকে, নেভার মাইন্ড, আমরা যদি দেখতে না পাই কোনো সমস্যা নেই মিস। তাহলে আমরা পাখি সাউন্ড, আমি তো আগেই বলে নিয়েছি, যদি আমরা ভিডিও দেখতে পারি তাহলে তো খুব ভালো, আর যদি ভিডিও দেখতে না পারি দেন আই এম সরি, ভিডিওটা দেখা গেল না। তাহলে চলুন আমরা একটু পড়াশোনা শুরু করি। সবাই স্ক্রিনের দিকে দেখবো, সবাই স্ক্রিনের দিকে দেখবো। শুরুতেই দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটি পাখি। চলুন আমরা দেখি নিই এটা কোন পাখি। টুনটুনি পাখি। ওকে, আমরা এখন আজকে প্রথমে জানবো টুনটুনি পাখি সম্পর্কে। আমরা কি সবাই দেখার জন্য পড়াশোনার জন্য রেডি? যদি রেডি হই কি করব, থামস আপ দেখাবো, কারণ মিস কিন্তু মাঝখান থেকে প্রশ্ন করবে। তাহলে চলুন আমরা দেখে নিই টুনটুনি পাখির বৈশিষ্ট্য। সবচেয়ে ছোট পাখি, তার মানে কি টুনটুনি পাখি সব থেকে ছোট। সারন, আপনি কিছু একটা করছেন বাবা, প্লিজ এটা করেন না, মিসের কিন্তু পড়াতে সমস্যা হচ্ছে। জি ওকে, আমি আপনাদের সাথে স্লাইডটা আবার শেয়ার করছি, আপনারা যদি দেখতে পারেন মিসকে একটু থামস আপ দেখাবেন। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? ইয়েস, বাচ্চারা স্লাইড দেখতে পাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরুতে কি পড়লাম, টুনটুনি পাখি কি? টুনটুনি পাখি হচ্ছে সব থেকে ছোট পাখি। এরপরে কি আছে, এরা খুব চঞ্চল, মানে অনেক দুষ্টু। টুনটুনি পাখি অনেক চঞ্চল হয়, স্থির থাকে না একদম। এরপরে কি আছে, এরা কোথাও স্থির হয়ে বসে না। মিস কিন্তু এইমাত্র বললাম যে টুনটুনি পাখি কোথাও স্থির হয়ে বসে না। নেক্সট ওয়ান কি হবে,
এরা ছোট ছোট গাছের নিচে বেড়ায়। কি জানলাম আমরা? টুনটুনি পাখি ছোট ছোট গাছে নেচে বেড়ায়। এই চারটা বৈশিষ্ট্যটি আমরা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি মিসকে একটু থামস আপ দেখাই তো। ওকে, তাহলে চলুন মিস আপনাদেরকে একটু প্রশ্ন করি। আমরা টুনটুনি পাখি চারটি বৈশিষ্ট্য করেছি না? আমরা একটি করে বৈশিষ্ট্য মিসকে লিখে দেখাবো। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি টুনটুনি পাখির একটি করে বৈশিষ্ট্য লিখতে পারেন তাহলে কি করবেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তাহলে আমরা দ্রুত টুনটুনি পাখির একটি করে বৈশিষ্ট্য লিখে দেখাব। হারিয়া, আমি দেখতে পাচ্ছি শুভনিতা লিখছে, আফরা লিখছে, শারণ লিখছে, মোহিন লিখছে। পূর্বার লেখাও শেষ, আমরা একটু পূর্বার কপিটি দেখে নিই। এরা বেশ চঞ্চল, ভেরি গুড। মাহাদিয়া, মাহাদিও লিখেছে এরা বেশ চঞ্চল। এবং আমি দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে ফেসবুকের বন্ধুরা আছেন তারাও কিন্তু কমেন্ট করে আমাকে আনসার জানাচ্ছেন। ওকে, আমি এখন আর কারো কপি দেখব না, আমি এখন চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ওকে, বাবুই পাখি। এই যে দেখুন বাবুই পাখি বাসার উপরে বসা, এটা কিন্তু বাবুই পাখির বাসা। সবাই কি দেখতে পাচ্ছি? Yes, সবাই দেখতে পাচ্ছি। এখন তাহলে চলুন আমরা দেখে নিই বাবুই পাখির কি কি বৈশিষ্ট্য আছে। বাবুই পাখিও কিন্তু ছোট্ট হয়। বাবুই পাখির যে সাইজ সেটাও কিন্তু ছোট্ট। এরা খুব সুন্দর করে বাসা বানায়। তার মানে বাবুই পাখি যে বাসা বানায়, একটু আগে মিস ছবি দেখালাম না বাবুই পাখির বাসায়, বাবুই পাখির বাসা কিন্তু খুব সুন্দর হয়। ওরা খুব সুন্দর করে বাসা বানায়, সেই জন্য কি হয় বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। কি পাখি বলা হয় সবাই একটু ভালো মতন শুনবো? বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। বুঝতে পেরেছি কেন বলা হয়? কারণ খুব সুন্দর করে বাবুই পাখি বাসা বানায়। এবং বাবুই পাখিকে শিল্পী পাখিও বলা হয়। বুঝতে পেরেছি সবাই? সবাই মিসকে ঠিকঠাক শুনতে পেরেছি? ওকে, তাহলে এবার আপনারা কি করবেন, ঝটপট করে বাবুই পাখির একটি করে বৈশিষ্ট্য লিখে মিসকে দেখাবেন। এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারাও কিন্তু অবশ্যই একটি করে বৈশিষ্ট্য আমাকে লিখে জানাবেন। মূর্ছনা, মূর্ছনা লেখাও শেষ। ছোট পাখি বাবু, সবাই যদি আমরা ছোট পাখি লিখি তাহলে কিন্তু হবে না। আমরা অন্য কোন বৈশিষ্ট্য লেখা ট্রাই করব। শারণ, শারণ লিখেছে বাবুই পাখিকে বলা হয় তাঁতি পাখি, ভেরি গুড। রুশদা, রুশদা লিখেছে একে তাঁতি পাখি বলা হয়। আপনার তাঁতি বানানটি হয়নি বাবা, আমরা একটু ঠিক করে তাঁতি বানানটি লিখে নিব। ওকে, এবার আমি একজনকে জিজ্ঞেস করবো, সে বলবে, সে দেখাবে না। দানিয়াল ওয়াহি, আপনি কি মিসের কথা শুনতে পাচ্ছেন? মিস আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে, হ্যালো দানিয়াল ওয়াহি, আপনি কি মিসকে শুনতে পাচ্ছেন? মিস আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। ওকে, নেভার মাইন্ড, যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কে বলতে চায় মিসকে একটি বৈশিষ্ট্য? তাঁতি পাখিও না, ছোট্ট পাখিও না, অন্য বৈশিষ্ট্য কে বলতে চায়? শুভনিতা, শুভনিতা বলবে আমাকে। জি বলুন, একটি বৈশিষ্ট্য বলবে। এদের শিল্পী পাখি বলে। ভেরি গুড, ভেরি গুড, আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে। তার মানে বাবুই পাখিকে শিল্পী পাখিও বলা হয়। সবাইকে এটা আমরা জানতাম, মিস যে একটু আগে পড়িয়েছিলাম, আমরা কি খেয়াল করেছিলাম? ইয়েস। তাহলে চলুন আমরা এখন কি করব, আমাদের নেক্সট আরেকটি পাখির বৈশিষ্ট্য জানব। শালিক পাখি, আমরা কি সবাই শালিক পাখি দেখেছি? আমরা কি সবাই কখনো শালিক পাখি দেখেছি? দেখেছি। শালিক পাখির রং কেমন? চলুন আগে আমরা দেখি শালিক পাখির রং কেমন।
চকচকে বাদামি পালকে ঢাকা শরীর। আসলে কি বাদামি পালকে ঢাকা শালিক পাখির পাখির শরীর? চলুন তো আমরা ছবিটি থেকে একবার দেখে নেই। এই যে দেখুন শালিক পাখির পালকের রং কি? চকচকে বাদামি কালার। এরপরে কি ছিল? চোখ ও ঠোঁটের পাশটা হলুদ রঙের। আপনারা সবাই বইয়ে শালিক পাখির ছবি বের করুন তো আর মিলিয়ে দেখুন তো যে আসলেই চোখ এবং ঠোঁটের পাশটা হলুদ রঙের কিনা। মিসকে একটু দেখান, আপনারা যদি বের করতে পারেন মিসকে একটু দেখান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমরা সবাই বের করতে পেরেছি। শালিক পাখির চোখ এবং ঠোঁটের পাশের রং হলুদ। ওকে, এরপরে কি ছিল? ডানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা। শালিক পাখির যে ডানা রয়েছে ডানার নিচে কি রঙের দাগ টানা? উজ্জ্বল সাদা রঙের। আমি রঙের নামগুলো নিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি যাতে আপনারা মার্ক করে রাখতে পারেন। ডানার নিচে হচ্ছে উজ্জ্বল সাদা রঙের দাগ টানা, আর চোখ ও ঠোঁটের পাশটা হলুদ রঙের। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? ইয়েস। তাহলে নেক্সট আমরা দেখি, পা দুইটি খাটো ও হলুদ রঙের। শালিক পাখির পা কি লম্বা নাকি খাটো? কোনটা লম্বা নাকি খাটো? ছোট কোনটা? খাটো। শালিক পাখির পা দুইটি খাটো আর হলুদ রঙের। বুঝতে পেরেছি? ওকে। শালিক পাখি দল বেঁধে চলে, একা একা চলে না, দল বেঁধে চলে। আমরা এতদিন অনেক কিছু জেনেছি না, জোড়ায় চলে, ঝাঁক বেঁধে চলে, আর এখানে আমরা কি দেখছি? শালিক পাখি হচ্ছে দল বেঁধে চলে। ক্লিয়ার? আমরা যদি সবাই ক্লিয়ার হই মিসকে একটু থামস আপ দেখাই। ইয়েস, আমরা সবাই ক্লিয়ার। এবার যদি মিস আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি মিসকে উত্তর দিতে পারবেন? মিস যদি প্রশ্ন করি আপনারা কি উত্তর দিতে পারবে? এন্ড ডিয়ার ভিউয়ার্স, আপনারাও কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে? যদি পারেন তাহলে আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাব, মিস এখন আপনাদেরকে প্রশ্ন করবে, টুনটুনি পাখির সাইজ কেমন? টুনটুনি পাখি দেখতে কেমন, বড় নাকি ছোট? ঝটপট লিখে ফেলবো, বড় নাকি ছোট? টুনটুনি পাখি দেখতে কেমন, বড় নাকি ছোট? ওকে, আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই লিখছি, আমাদের সবার লেখা শেষ। এরপরে প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, আমার পরবর্তী প্রশ্ন হলো, টুনটুনি পাখির স্বভাব কেমন, স্থির নাকি চঞ্চল? টুনটুনি পাখির স্বভাব কেমন, স্থির নাকি চঞ্চল? দ্রুত লিখবো, আমরা দ্রুত লিখে ফেলবো, টুনটুনি পাখির স্বভাব কেমন, স্থির নাকি চঞ্চল? আমি দেখতে পাচ্ছি আমরা সবাই লিখেছি। আপনাদের জন্য আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, টুনটুনি পাখি কোথায় নেচে বেড়ায়? এটার জন্য কোনো ক্লু আমি দিব না, টুনটুনি পাখি কোথায় নেচে বেড়ায়? সবাই একটু মনে করি তো, মনে করার চেষ্টা করি, টুনটুনি পাখি কোথায় নেচে বেড়ায়? ওকে, আমাদের লেখা শেষ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবুই পাখিকে কোন পাখিও বলা হয়? এখানে দুটি ছিল, দুটি দুটি জিনিস ছিল, আমি দুটি নাম শিখিয়েছি, আরো আপনারা দুটি লিখবেন। বাবুই পাখির আর কোন দুটি নাম হিসেবে পরিচিত পরিচিত আছে পরিচিতি আছে সরি বাবুই পাখির আর কোন দুটি নামে নাম হিসেবে পরিচিতি আছে? একটু আগে মিস বলেছিলাম না, এই দুটি নামেও বাবুই পাখিকে ডাকা হয়। ঝটপট লিখে ফেলি আমরা, ঝটপট লিখবো। ওকে, এবার আপনাদের জন্য আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্নটি হচ্ছে শালিক পাখি নিয়ে। শালিক পাখি কিভাবে চলে, জোড়ায় চলে নাকি দল বেঁধে চলে? মিস এবার অপশন দিয়ে দিয়েছি, শালিক পাখি কিভাবে চলে, জোড়ায় চলে নাকি দল বেঁধে চলে? ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবাই লিখেছি, আমরা সবাই খুবই ফাস্ট ফাস্ট লিখছি। ওকে, তাহলে আপনাদের জন্য আমার নেক্সট প্রশ্ন হলো, শালিক পাখির পা দুইটি কেমন?
এটার জন্য আমি কোনো অপশন দিচ্ছি না, দেখি আপনাদের মনে আছে কিনা। শালিক পাখির পা দুইটি কেমন দ্রুত লিখবো। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা ফেসবুকে ভিউয়ার্স আছেন তারাও কিন্তু আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে পার্টিসিপেট করছে। শালিক পাখির পা দুটি কেমন, এটার জন্য টাইম শেষ। এরপরে কি আছে, এরপরের প্রশ্ন হচ্ছে শালিক পাখির ঠোঁট ও চোখের পাশটা কি রঙের। শালিক পাখির চোখ এবং ঠোঁটের পাশটা কি রঙের, ঝটপট লিখবো, ঝটপট লিখবো, লিখে মিসকে কপি দেখাবো। আর একটু ফাস্ট করবো, শালিক পাখির চোখ ও ঠোঁটের রং কি। ওকে, এবং আপনাদের জন্য আমার শেষ প্রশ্ন আজকে, সেটা হলো শালিক পাখির পালকের রং কি। শালিক পাখির পালকের রং কি, মিস কিন্তু পড়িয়েছি, কনফিউজ হলে হবে না। শালিক পাখির পালকের রং কি, দ্রুত লিখবো। এবং আপনাদের সময় শেষ, তাহলে চলুন আমরা এখন কি করব, কপি দেখবো সবাই। শুরুতেই আমি দেখবো মারিয়ার কপি। মারিয়া, মারিয়ার কপিতে দেখবো আমরা শুরুতেই। ওকে, প্রথমটা ছিল দল বেঁধে চলতে ভালোবাস না, ছোট্ট পাখি, চঞ্চল গাছে, তারপরে হচ্ছে শিল্পী পাখি, তাঁতি পাখি, দল বেঁধে, হাটো, হলুদ রং আর বাদামি রং। আপনার সবগুলো আনসার হয়েছে মারিয়া, ভেরি গুড। সবাই সবাই কি এগুলো লিখেছি নাকি ডিফারেন্ট কিছু লিখেছি, কেউ সবাইকে এগুলোই লিখেছি, যদি এগুলোই লিখে একটু হাত তুলিত। ওকে, আমরা সবাই এগুলো লিখেছি, তাহলে চলুন আমি আরো এক দুইটি খাতা চেক করি। তো নওশিন, নওশিনের কপিটি দেখি আমরা। আপনার শিল্পী বানান হয়নি বাবা, আপনি শিল্পী বানানটি ঠিক করে নিবেন, বেঁধে বানানটিও হয়নি, এটাও আপনি ঠিক করে নিবেন। মূর্ছনা কপি আমরা এখন দেখব, মূর্ছনা কি লিখেছে দেখি তো। মূর্ছনার কপি আমরা, ওকে, ভেরি গুড। এবং লাস্ট আমরা এখন দেখব হচ্ছে আয়নের কপি, আয়নের উত্তরগুলো ঠিক হচ্ছে, একদম সঠিক হচ্ছে। এবার আপনাদের জন্য যেটা আমি করবো, প্রত্যেকদিন আপনারা আমাকে অনেক পেন্টিং দেখাতে চান কিন্তু মিস সময়ের স্বল্পতার কারণে দেখতে পারিনি, এখন আপনারা যে যে পেন্টিং দেখাতে চান সবাই উঁচু করুন, মিস দেখে নিচ্ছি। প্রথমে দেখবো সারণ কি এঁকেছে, সারণ চমৎকার হয়েছে, আদিত্য। আমি যাতে দেখতে পাবো না সে কিন্তু একদম মন খারাপ করবো না, খুব সুন্দর আব্দুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এতদিন ধরে একটা জিনিস নোটিস করলাম, আপনারা কিন্তু সবাই খুব সুন্দর পেন্টিং করে। রামিশা, ও থ্যাংক ইউ সো মাচ, মিস অলসো লাভস ইউ আ লট। আপনাদের সবাইকে কিন্তু আমি অনেক লাইক করি, যাদেরকে বলা হয় না তাদেরকেও আজকে বললাম, আপনাদের সবাইকে সবাইকেই কিন্তু মিস অনেক লাইক করি, ঠিক আছে। ওকে, এবার আমি কার পেন্টিং দেখবো, রূপতুলি, অনেক সুন্দর হয়েছে রূপতুলি। এবং লাস্ট আজকে আমি আরেকজনের পেন্টিং দেখব, সেটা হচ্ছে নন্দিনী। আজকে আর কোনো পেন্টিং আমরা দেখব না, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের বাংলা ক্লাস কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের জন্য বাড়ির কাজ কি থাকবে বলুন তো, বাড়ির কাজ কি থাকবে। আমরা অলমোস্ট 9টি পাখির বৈশিষ্ট্য পড়েছি, এই 9টি পাখির বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালো মতন পড়ে রাখবো, যাতে পড়ে আগামী ক্লাসে আমরা কি করতে পারি, এক্সারসাইজ খুব ভালো মতন করতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছি, এই যে 9টি পাখির বৈশিষ্ট্য আমরা পড়েছি, এই 9টি পাখির বৈশিষ্ট্য আমরা খুব ভালো মতন রিভাইজ করে রাখবো, যাতে করে নেক্সট ক্লাসে আমরা এটার উপরে যে এক্সারসাইজ থাকবে তা করতে পারি। এখন আমরা তাড়াতাড়ি আমাদের বাংলা বই খাতা ক্লোজ করে ফেলি, বাংলা বই খাতা ক্লোজ করে আমরা ঝটপট আমাদের ইংলিশ বই খাতা ওপেন করে ফেলি।
রামিশা পাখিতে কিছু দেখাতে চাচ্ছে অনেকক্ষণ ধরে ইউ ওয়ান্ট টু সে সামথিং ওকে ওয়েট আমি আপনাকে একটু আনমিউট করার ট্রাই করি দেখি আমি আপনাকে আনমিউট করতে পারি কিনা যদি আনমিউট করতে পারি তাহলে আমি আপনাকে আনমিউট করছি এবং আপনাকে আমি আনমিউট করার রিকোয়েস্ট পাচ্ছি ম্যাম আমরা কিভাবে মানে আপনারা যে সাবজেক্টটা করাবেন ওইটা শিডিউলটা কিভাবে দেখব এটা হচ্ছে আমাদের জাগো ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে আপনারা ওই ফেসবুক পেজে যাবেন দেখবেন আমরা হোল উইকের রুটিন শেয়ার করে দিই ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন আমরা কি সবাই বই খাতা নিয়ে রেডি আর উই রেডি উইথ আওয়ার ইংলিশ বুক অ্যান্ড কপি Yes, if we are ready, then show me your book. Show me your book. Okay. Dear boys and girls and dear Facebook viewers, welcome you all to our digital education initiative. This is Tasmima Akhtar, going to take your English class as well. Miss Akhmadin, English class to you, ekhon nibe. So, amra chhatpat boi khata niye ready hoye jabo. Ajke amra porbo kon, khelbo onek. Thik ache, ajke amra onek game khelbo. তার আগে আমরা লাস্ট দিন কোভিড-19 নিয়ে একটা রাইম করেছিলাম আপনাদের কি মনে আছে আমরা কোভিড-19 যাতে চলে যায় একটা উইশ করে রাইম করেছিলাম আমাকে অলরেডি একজন দেখাচ্ছে করে একটি আপনাদেরকে আরেকবার করতে চান অনেক তো পড়াশোনা করলাম একটু কি করব এখন আমরা ওয়ার্ম আপ হব আর উই রেডি শো মি ইওর হ্যান্ড ওকে আমাদের প্রথমে কি ছিল কোভিড-19 গো অ্যাওয়ে নেভার কাম ব্যাক আওয়ার ওয়ে লিটল চিলড্রেন ওয়ান্টস টু প্লে কোভিড-19 গো অ্যাওয়ে এবার আমরা লাস্ট টাইম করব কিন্তু খুব ফাস্ট করব ওকে সবাই ফাস্ট ফাস্ট মিসের সাথে করব কোভিড-19 গো অ্যাওয়ে নেভার কাম ব্যাক আওয়ার ওয়ে লিটল চিলড্রেন ওয়ান্টস টু প্লে কোভিড-19 গো অ্যাওয়ে আমরা সবাই একটাই প্রে করি যাতে করে এই ভাইরাস তাড়াতাড়ি চলে যাক আমরা যাতে আমাদের নর্মাল লাইফে আবার ব্যাক করতে পারি তাই না ইনশাআল্লাহ ওকে অনেক ফান করলাম এখন আমরা কি করব এখন আমরা একটু পড়াশোনা করব তাহলে চলুন আমরা দেখে নিই আজকে আমরা কি পড়ব যদি আপনারা স্লাইড দেখতে পান মিসকে একটু থামস আপ দেখাবেন যদি স্লাইড দেখতে পান মিসকে একটু থামস আপ দেখাবেন কাইন্ডলি ওকে আমরা সবাই স্লাইড দেখতে পাচ্ছি তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি পড়ব টুডে উই উইল লার্ন ইউনিট 20 লেসন 1 এন্ড 2 So would you please open your book and open unit 20? আমরা কি সবাই unit 20 খুলতে পারি? আমরা ঝটপট করে একটু unit 20 খুলে ফেলি তো hurry up. Okay, we all are done. আর আমরা কি সবাই কপি নিয়ে রেডি? সবার সামনে কি কপি আছে? Yes, সবার কাছে কপি আছে। এখন তাহলে চলুন আমরা দেখি আমাদের প্রথম কনটেন্ট write the numbers first amra ki korbo kichu number likhbo kintu number kothay where is the number number hocche miss bolben apnara likhben all right miss apnader ke kichu number bolben apnara shune likhben kintu number kintu shongkhay digit e likhte parben na you have to write it down in words apnara kothay likhben english e bojha geche Okay, and dear viewers, don't forget to comment the answer. Well, are you ready for the question? Yes. So your first question is 73. Amra jhotpot 73 likhbo. 73. Amra jhotpot 73 likhe felbo. 73. Ami dekhte pachhi amra shobai likhchi. এবং যার লেখা শেষ হবে সে কপি দেখাবে পূর্বা লেখা শেষ 73 ভেরি গুড পূর্বা মাহাদিয়া
Very good. Okay, the next number is 77. Hurry up, 77. The next number is 77. তাহলে লিখবো 77. ফার্স্ট ফার্স্ট লিখে নিজকে কে আগে কপি দেখাতে পারবে? আদনান 77 আমি দেখতে পেরেছি আদনান, ভেরি গুড. এবার আমরা দেখবো তাসিনের কপি. ভেরি গুড তাসিন. Well, the next number is, and the last number is 79. আমরা দ্রুত লিখবো, কি লিখবো? 79 ইনভার্সে লিখবো. আমরা ফার্স্ট ফার্স্ট লিখে মিসকে দেখাবো, মিস এখন দেখাবেন আপনাদেরকে বর্ষার কথা. 79, ভেরি গুড. And the last copy will be নীল. নীলের কপিটা আমরা এখন দেখবো. নীল আপনার কপিটা মিসকে দেখান আবার. 79, ভেরি গুড. অল রাইট, তাহলে চলুন তো এবার আমরা একটু এক্সারসাইজে যেতে পারি. যেহেতু আমরা সবাই নাম্বার পারি, তাহলে আমরা একটু এক্সারসাইজ দেখে নিই. There are some blanks. আপনাদেরকে কি করতে হবে, প্রত্যেকটি নাম্বারের আগে কোন নাম্বারটি হবে সেটা লিখে ফেলবে, দ্রুত লিখে ফেলবে. Write down the number before each of the numbers. এই যে 71 আছে তার আগে কোন নাম্বার, এই যে দেয়া আছে তার আগে কোন নাম্বার, ঝটপট আমরা এটা করে ফেলবো. আর এবং এই প্রশ্নটি হচ্ছে ইউনিট 20 এক্সারসাইজ বি. হারি আপ, আমরা ঝটপট করবো, করে মিসকে কপি দেখাবো. আমি এবার দেখতে চাই কে সবার আগে মিসকে কপি দেখাতে পারে. Only 3 seconds left, only 3 seconds left. এটা কিন্তু খুবই ইজি, খুব ইজি ছিল. আর একটু দ্রুত করে আমরা, ওকে আমি দেখতে পাচ্ছি আমাদের লেখা শেষ. তাহলে চলুন আমরা দেখি আগে নন্দিনীর কপি. ওকে নন্দিনী, আপনার আনসার গুলো একদম সঠিক হয়েছে, ভেরি গুড. চলুন তো আমরা দেখে নিই জাহিনের কপি. ভেরি গুড. নেক্সট আমরা দেখবো মুনাফের কপি. ওকে ভেরি গুড. মুনাফ আপনার হ্যান্ড রাইটিং কিন্তু অনেক সুন্দর. The last copy is Mahim's. Okay, Mahim, আপনার হাতটা একটু সরাতে হবে যাতে করে মিস চেক করতে পারে. Okay, all right. আমি দেখতে পাচ্ছি আমরা সবাই করেছি. তারপরও মিস একটু আপনাদেরকে আনসার গুলো বলে দিবে, আপনারা মিলিয়ে নেবেন, যদি কারো না হয় সে একটু কারেকশন করে নেবে. প্রথমটাতে হবে 70, যদি হয় একটা টিক দিব. সেকেন্ডটাতে হবে 79, এটাতে হবে 72, দেন হবে 78, আবার হবে 71, নেক্সট ওয়ান হচ্ছে 74, এর পরেরটা ছিল 76, নেক্সট ওয়ান ইজ 73, and the last one is 77. এবং আমি যেই কয়জনের কপি দেখেছি সবার হয়েছে, সবার জন্য একটি ক্ল্যাপ. Well done. তাহলে চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে. এবং আমাদের নেক্সট স্লাইড হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক. হোমওয়ার্কে কি আছে? এক্সারসাইজ এ. আমরা যারা স্ক্রিনশট নিতে পারি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, আর যারা নিতে পারি না তারা একটু লিখে নিব. হোমওয়ার্ক হচ্ছে ইউনিট 20 এক্সারসাইজ এ. আমাদের হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ এ. Okay, are we done? If we are done, show me your thumb. Okay, now let's play. মিস কি বলেছিলাম, আজকে পড়াশোনা কম করবো, আমরা অনেক গেম খেলবো. তাহলে চলুন এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট গেম. আমার সাথে যারা সরাসরি ক্লাস করছেন তারা তো পার্টিসিপেট করবেনই, এবং যারা আমার সাথে ফেসবুকে ভিউয়ার্স আছেন আপনারাও কিন্তু চাইলে গেমে পার্টিসিপেট করতে পারেন আনসার গুলো কমেন্টে দেওয়ার মাধ্যমে. তাহলে চলুন দেখে নেই আমাদের জন্য এখন কোন গেম ওয়েট করছে. ম্যাচিং, আমরা ম্যাচিং করব কলাম এ এবং কলাম বি এ. এরকম কিছু একটা আমরা লাস্ট দিন করেছিলাম, তাই না? ডু ইউ রিমেম্বার? ইয়েস. তাহলে আমরা একটু ঝটপট ম্যাচিং করে ফেলি তো. কলাম এ তে ফার্স্টে আছে টিচার,
then farmer, তারপরে pilot, then doctor, আর B তে আছে A flies plane, B gives us treatment, C helps us to acquire knowledge, and the last one is cultivate. আপনারা কিন্তু পুরো answer লিখবেন না, one এর সাথে যদি B হয় one plus B লিখবেন, এরকম করে নিজকে answer দেখাবেন। ফুল সেন্টেন্স কিন্তু আপনারা লিখবেন না, ফুল সেন্টেন্স কিন্তু লেখা যাবে না, আপনারা কি করবে ওয়ান এর সাথে যেটা ম্যাচ হবে সেটা নাম্বার লিখবেন। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা ফেসবুক লাইভে সংযুক্ত আছেন তারাও কিন্তু খুবই ফাস্ট ফাস্ট আমাদেরকে কমেন্ট দিয়ে আনসার জানাচ্ছেন। তাহলে আপনারা একটু ফাস্ট ফাস্ট মিসকে করে দেখেন তো, গেম এত স্লো খেললে হবে, তাহলে তো খেলে ফান হবে না। ওকে আমি দেখতে পাচ্ছি রাইফার লেখা শেষ, রাইফার লেখা শেষ, মাহিমের লেখা শেষ, তারপরও যাদের লেখা শেষ হয়নি তাদের জন্য মিস আবার একটু স্লাইড দেখিয়ে দিচ্ছি, দ্রুত করব দ্রুত করব। এন্ড ইওর টাইমস আপ, এবার আমরা কপি চেক করব। ফারহান চলুন তো দেখে নিই ফারহান কি লিখেছে, ওয়ান এর সাথে সি, টু এর সাথে ডি, থ্রি এর সাথে এ, এন্ড ফোর এর সাথে বি। চলুন তো দেখি আনসারটি আসলে হয়েছে কিনা, মিস এখন আগে আনসার মিলিয়ে দিবেন, দেন হচ্ছে আপনাদের কপি চেক করব। টিচার, টিচার হেল্পস আস টু অ্যাকুয়ার নলেজ, দ্যাট মিন্স ওয়ান এন্ড সি। ফার্মার, ফার্মার কালটিভেটস, টু এর সাথে হবে D. Pilot, pilot flies plane. 3A, and the last one is doctor who gives us treatment. It's B. কার কার হয়েছে দেখি তো, আমাদের কার কার হয়েছে আমরা একটু হ্যান্ড রেজ করি, সবাই একটু হ্যান্ড রেজ করি। ওকে আমাদের সবার হয়েছে, তারপর আমি একটু রুশদার কপিতে দেখতে চাই। ওকে রুশদা লিখেছে, শারণও লিখেছে, আমরা একটু শারণের কপি দেখবো। ভেরি গুড মুসাইবা, ভেরি গুড মুসাইবা, হয়তো বা প্রথমে একটু ভুল গিয়েছিল পরে মুসাইবা ঠিক করে নিয়েছে, নেভার মাইন্ড। এন্ড দ্য লাস্ট কপি ইজ জাইফাস কপি। ওকে ভেরি গুড, ওয়ান্ডারফুল। এবার আমরা কি করব, সবাই একটু নিজেদের জন্য ক্ল্যাপ করব, সবাই একটু নিজেদের জন্য ক্ল্যাপ করি তো। আমরা একটা রাইমস করেছিলাম না যে ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট ক্ল্যাপ ইওর হ্যান্ডস, সবাই একটু ক্ল্যাপ করি তো। ওকে যেহেতু আমরা জানি কিভাবে ক্ল্যাপ করতে হয় তাহলে তো আমরা একটু নিজেদেরকে চিয়ার আপ করার জন্য ক্ল্যাপ করতেই পারি। এবার আমরা কি আরেকটু গেম খেলতে চাই, খেলতে চাই? ওকে তাহলে যারা আমাদের সাথে জুম ক্লাসরুমে আছেন তারা হচ্ছে ওরালি আনসার দিবেন, সরি তারা হচ্ছে ওরালি আনসার দিবেন, দ্যাট মিন্স মিস জিজ্ঞেস করবে আপনারা বলবেন, এবং আমার সাথে যারা ফেসবুকের ভিউয়ার্স আছেন তারা কাইন্ডলি লিখে আনসারটি জানাবে। সো আর উই রেডি? ওকে চলুন তো স্লাইডে দেখি আমরা আসলে কি করতে যাচ্ছিলাম। লেটস মেক আ সেন্টেন্স, আমরা এখন সেন্টেন্স বানাবো, দ্যাট মিন্স মিস আপনাদেরকে কিছু ওয়ার্ড বলবে, আপনারা সেই ওয়ার্ড দিয়ে ইনস্ট্যান্টলি একটা সেন্টেন্স বানাবেন, মিস আপনাদেরকে জিজ্ঞেস করবে তখন আপনারা বলবেন মিসকে। ওকে দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ লাইক, লাইক এল আই কে ই, লাইক। আমরা মোটামুটি সবাই সেন্টেন্স বানাতে পারবো, তাহলে এখন আমি আনমিউট করব শারণকে। Yes, miss. Hold on, আপনি একটা সেন্টেন্স মেক করবেন লাইক দি। I like to travel in new places. Very good. Sharon likes to travel in new places. Okay. Next one. Next one is farmer. Farhan. Sorry. Yes, miss. Okay. Now you have to make a sentence with farmer. Farmer grows food. Very good. Farmer grows food. Now next one,
এবার কে বলবে কিন্তু মিস তো ওয়ার্ডই বলিনি কিভাবে বলবে নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ড হবে আমাদের স্কুল কে কে বলতে পারবো হ্যান্ড রেজ করে ছোট ছোট সেন্টেন্স বলা যাবে না আমরা এখন বিগ বেবি আমাদেরকে বড় বড় সেন্টেন্স বলতে হবে শিনাজ শিনাজ বলুন তো স্কুল দিয়ে একটা সেন্টেন্স বানান তো মিসকে বলুন আই গো টু স্কুল স্কুল ডু ইউ মিস ইওর স্কুল আপনি কি আপনার স্কুল মিস করেন হ্যাঁ নেক্সট ওয়ার্ড ইজ টিচার হারি আপ কে কে বলতে পারবে টিচার টিচার দেখে সেন্টেন্স মেক করে মিসকে বলতে পারবে পূর্বা ওকে পূর্বা ফাস্ট ফাস্ট একটা সেন্টেন্স বলবে টিচার দিয়ে ওকে পূর্বা বলতে পারছে না নেভার মাইন্ড আমরা তাহলে কার কাছে জিজ্ঞেস করব মেহরা Yes, ma'am. Sorry. Now you have to make a sentence with teacher. I love my teacher. Okay, very good. Thank you. Now you have to make a sentence with cobbler. Last din miss poriye chilam. Sentence cobbler din. Ki parbe? Tasi. Cobbler make shoes. Very good. Wonderful. আমি কিন্তু একটা জিনিস নোটিস করলাম যে আপনারা কিন্তু প্রিভিয়াস ডেজ এর লেসন খুব ভালো মতন পড়ে এসেছে দ্যাটস ভেরি গুড এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের নেক্সট ওয়ার্ড হবে এবার আমি একটা নাম্বার বলবো নাম্বার দিয়ে আপনি কি করবেন একটা সেন্টেন্স মেক করবেন দ্যাট মিনস আপনি যে সেন্টেন্সটি বলবেন সেই সেন্টেন্সের মধ্যে কি থাকতে হবে ওই নাম্বারটি থাকতে হবে এবং আমি এখন জিজ্ঞেস করবো হচ্ছে তাসনিম কে তার আগে আমি নাম্বারটি বলে দিই থ্রি ওকে থ্রি আমি তাসনিমকে আনমিউট করছি তাসনিম আমাকে একটি সেন্টেন্স মেক করে বলবেন যেখানে থ্রি আছে মাই রোল ইজ থ্রি ওকে ইওর রোল নাম্বার ইজ থ্রি ইজ ইট সো আপনার রোল নাম্বার থ্রি ওকে ভেরি গুড I'm extremely sorry. Okay, now do you want to make more sentences? Apne ki aro sentence banate chan? Aro chan? No, onake dekhachi no, onake dekhate chan. Yes, amra aro sentence make korte chan. Tahole amar last word hocche apnader jonno doctor. Ebong ebar amake bolben eta Rami. রামি আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি নাও মেক দ্য সেন্টেন্স উইথ ডক্টর হেল্পস আস হেল্পস আস কমপ্লিট দ্য সেন্টেন্স ওকে ডক্টর হেল্পস আস বাই গিভিং ট্রিটমেন্ট ভেরি গুড সবার জন্য একটি ক্যাপ আমরা সবাই খুব ভালো মতন পেরেছি এবার আপনাদের জন্য আমার ইন জেনারেল একটা কোয়েশ্চেন এই যে আপনারা ডিপিআইতে দুই মাস ক্লাস করছেন টু মান্থস ক্লাস করছেন আপনাদের পড়াশোনা কি কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে মনে হয় যে হ্যাঁ আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি হয়েছে একজন এরকম করছে সবার ইমপ্রুভ হয়েছে ভেরি গুড ভেরি গুড আমাদের ইমপ্রুভমেন্ট চাই আমরা কি করব রেগুলার সরি আমরা রেগুলার হোমওয়ার্ক করব হোমওয়ার্ক না করলে কিন্তু আমাদের আর ইমপ্রুভমেন্ট হবে না ঠিক আছে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে এই পর্যন্ত আমরা যা যা পড়েছি এগুলোই আজকের মতো পড়াশোনা এই পর্যন্তই ছিল আপনাদের উইকেন্ড শুরু হচ্ছে প্রিভিয়াস লেসন গুলো আমরা রিভিশন দিয়ে রাখবো যাতে করে নেক্সট ক্লাস থেকে আমরা আরো ভালো পারফরমেন্স দিতে পারি ওকে ওকে ইয়েস তাহলে মিস এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন বাই বাই